বাংলাদেশ মিয়ানমারের মধ্যে কখনো সরাসরি যুদ্ধ না বাঁধলেও রোহিঙ্গা নির্যাতন ইস্যুতে সীমান্তে বিরোধ রয়েছে দুই দেশেরই, আর বর্তমানে সেই ইস্যুও পুনরায় মাথা চাড়া দিয়ে উঠেছে। তবে ঘটনাচক্রে যদি একান্ত যুদ্ধ লেগেই যায়, তাহলে কে এগিয়ে থাকবে এই যুদ্ধে? বাংলাদেশ মিয়ানমারের মধ্যে কার সামরিক শক্তি কতখানি, এই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। মিয়ানমারের চেয়ে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 3 গুণ বেশি হলেও সেনা সদস্যদের সংখ্যায় মিয়ানমার অনেক এগিয়ে। মিয়ানমারের সক্রিয় সেনা সদস্যের সংখ্যা মোট 4,06,000, বাংলাদেশের রয়েছে মোট 1,60,000 সক্রিয় সেনা সদস্য। দুই দেশের কোনোটারই রিজার্ভ সেনা সদস্য নেই। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে অবশ্যই মিয়ানমারের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। মিয়ানমারের বার্ষিক প্রতিরক্ষা বাজেট $265 কোটি। প্রতিরক্ষা বাজেটের দিক থেকে অবশ্যই মিয়ানমারের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। বাংলাদেশের 177টির বিপরীতে মিয়ানমারের রয়েছে 276টি এয়ারক্রাফ্ট। নৌশক্তিতেও মিয়ানমার বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। মিয়ানমারের রয়েছে 187টি জাহাজ, বাংলাদেশের রয়েছে 112টি। বাংলাদেশের কম্ব্যাক্ট এয়ারক্রাফ্ট বা যুদ্ধ বিমান রয়েছে 44টি, আর মিয়ানমারের রয়েছে 59টি। বাংলাদেশ সেনাবাহিনীর 67টি হেলিকপ্টারের বিপরীতে মিয়ানমারের রয়েছে 86টি হেলিকপ্টার। বাংলাদেশের কম্ব্যাক্ট ট্যাঙ্ক রয়েছে 276টি, আর মিয়ানমারের রয়েছে 434টি। বাংলাদেশের সাজোয়া যানের সংখ্যা 1,230টি, আর মিয়ানমারের 1,300টি। স্বয়ংক্রিয় আর্টিলারিতে অনেক এগিয়ে মিয়ানমার। দেশটির স্বয়ংক্রিয় আর্টিলারির সংখ্যা 108টি, আর বাংলাদেশের মাত্র 18টি। ফিল্ড আর্টিলারিতেও মিয়ানমার কয়েক গুণ এগিয়ে আছে। মিয়ানমারের 1,612টি ফিল্ড আর্টিলারির বিপরীতে বাংলাদেশের রয়েছে কেবল 419টি ফিল্ড আর্টিলারি। বাংলাদেশের 72টি রকেট প্রজেক্টরের বিপরীতে মিয়ানমারের রয়েছে 84টি রকেট প্রজেক্টর। সাবমেরিনের ক্ষেত্রে মিয়ানমারের চেয়ে কিছুটা এগিয়ে বাংলাদেশ। মিয়ানমারের একটি সাবমেরিনের বদলে বাংলাদেশের রয়েছে 2টি। বাংলাদেশ বা মিয়ানমারের কোনো দেশেরই বিমানবাহী জাহাজ নেই, দুই দেশেরই কোনোটিরই ডিস্ট্রয়ার নেই। এক্ষেত্রে কিছুটা এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের রয়েছে 8টি ফ্রিগেট, অপরদিকে মিয়ানমারের রয়েছে 5টি। উপকূলে টহল দেওয়ার জন্য মিয়ানমারের রয়েছে 117টি নৌযান, বাংলাদেশে রয়েছে 30টি। মিয়ানমারে 64টি বিমানবন্দর রয়েছে, আর বাংলাদেশে রয়েছে 18টি। দুই দেশেরই 3টি নৌবন্দর ও টার্মিনাল রয়েছে, এক্ষেত্রে দুই দেশেরই সমান সমান। মিয়ানমার বাংলাদেশের যুদ্ধ হবার সম্ভাবনা মাত্র 5%, আর চীন কখনোই মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে যুদ্ধ হতে দেবে না। তার বিআরবি ও বঙ্গোপসাগর অরুণাচল প্রদেশ ফরওয়ার্ড পজিশন বাংলাদেশ ও মিয়ানমার উভয় দেশের ওপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা ছাড়া সম্ভব নয়। আর তাই মিয়ানমার বাংলাদেশ ইস্যু যতই উত্তেজিত হোক না কেন, মিয়ানমারের সাথে অদূর ভবিষ্যতে যুদ্ধের কোনো সম্ভাবনা নেই।